हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल कुकिंग डायरी बाय मौसुमी। आशा करछि सकल अनेक भालो आछेन एबं सुस्थ आछेन। चले एलाम नतुन आरेकटी भिडियो आपनादेर साथे शेयर करार जन्य। ड्रागनेर नाम आमरा सचराचर गल्प सिनेमा इत्यादि जायगाय शुने थाकि, तबे आज आमि ड्रागनेर ब्यापारे नय ड्रागन फल निये किछु कथा आपनादेर साथे शेयर करब এবং ড্রাগন ফলটি কিভাবে কাটা যায় সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ড্রাগন ফল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এবং এতে রয়েছে অনেক পুষ্টিগুণ, যেমন ক্যালসিয়াম, ভিটামিন B3, লোহা, কার্বোহাইড্রেট ইত্যাদি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সহায়তা করে। ড্রাগন ফলের উৎপত্তিস্থল হচ্ছে আমেরিকা এবং দক্ষিণ এশিয়ায়, তবে সারা বিশ্বে কিন্তু এখন ড্রাগন ফলের চাষ করা হয়। আর এই ড্রাগন ফলটা খেতে কিন্তু অনেকটা তরমুজ আর কিউয়ির মতন। আসলে এই ফলটির রয়েছে অনেক পুষ্টিগুণ, যা বলে শেষ করা যাবে না। এতক্ষণ আমি আপনাদের সাথে ড্রাগন ফল কি এবং এর পুষ্টিগুণগুলো কি কি সেগুলো শেয়ার করলাম। এখন চলুন দেখে নিই এটি কিভাবে কাটতে হয়। এখানে একটি ড্রাগন ফল আমি বাজার থেকে কিনে আনার পরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে এই ড্রাগন ফলটা যেমন অনেক পুষ্টিগুণ রয়েছে এবং এটি দেখতেও কিন্তু অনেক সুন্দর। ড্রাগন ফলটি কাটার জন্য প্রথমে এই দুই পাশের যে মুখের অংশটা আছে এগুলো আগে কেটে নিতে হবে। প্রথমে আমি একটি সাইড কেটে নিয়েছি, এখন আমি অপর সাইডের অংশটা খুব ভালো করে কেটে নিচ্ছি। দুই পাশের অংশটা খুব ভালো করে কেটে নেওয়া শেষ, এখন আমি মাঝ বরাবর ছুরিটাকে রেখে এই ফলটিকে প্রথমেই দুই ভাগ করে নিচ্ছি। দুই ভাগ করে কেটে নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন এর ভিতরের রংটা কতটাই সুন্দর। দুই ভাগ করে কেটে নেওয়ার পরে আরেকটি ভাগ নিয়ে নিলাম এবং এর মাঝখান থেকে আমি আবারও কেটে নিচ্ছি। ঠিক একইভাবে অপর পিসটি আমি কেটে নিচ্ছি। ড্রাগন ফলটিকে আমি চার ভাগ করে নিয়েছি, এখন একটি ভাগ নিয়ে ঠিক সাইড থেকে এরকম ভাবে টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে ড্রাগন ফলটি বেরিয়ে আসবে। ঠিক একইভাবে আমি আরেকটি ড্রাগন ফলের খোসা আপনাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি। ঠিক এরকম ভাবে একটি সাইড থেকে খোসাটি টান দিলেই কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। এই ড্রাগন ফলটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ এবং শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। এখন এই পিসগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় খেতে পারেন। এই ড্রাগন ফলটা কিন্তু আপনারা অনেকভাবেই খেতে পারেন, এটি সাধারণত এরকম কেটেও খেতে পারেন অথবা আপনি চাইলে এটি সালাদ অথবা স্মুদি করেও খেতে পারেন। ড্রাগন ফল কিন্তু কোলেস্ট্রল এবং ওজন কমাতে খুব সহায়তা করে, সাথে কিন্তু হৃদযন্ত্রকেও অনেক ভালো রাখে। আর এই ফলের বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-3 এবং ফ্যাটি অ্যাসিড, যেটি শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। তো দর্শক, দেখতেই পেলেন এই ফলটি কত সহজে কাটা যায় এবং এর কতটাই পুষ্টিগুণ রয়েছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারছেন এবং কমেন্ট বক্সে জানাতে পারছেন আপনার মূল্যবান মতামতটি। আর আমার চ্যানেলে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন, এতে করে সব ধরনের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।